আমরা অফিস থেকে আসার পর কৃষ্ণ বলছে যাবে খেতে বাইরে, ওকে স্নানটা করিয়ে নিয়েছি। ও অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা স্নান করে, এখানকার বেশিরভাগ বাচ্চাই স্কুল থেকে আসার পর স্নান করে। এটা কি কারণ, মোস্টলি সারাদিন নোংরা হয়, গা হাত পা, তারপরে স্নান করে। তো জন্ম থেকেই কৃষ্ণকে প্র্যাকটিস করা হয়েছে সন্ধ্যেবেলা স্নান করার জন্য, সেটাই করা হয়। তো ওকে স্নানটা করিয়ে দিয়েছি, মানে চলো যাই খেতে। সাতটা বেজে গেছে বলে পুরো খালি, অলমোস্ট রেস্টুরেন্ট আটটার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। এখানে সব এখানে ছোট সাড়ে ছোট আমরা বাড়ি চলে এসেছি। জোর জুস ও দুটো ড্রয়িং শিট নিয়ে এসেছি ওখান থেকে, যেগুলো দেয় বাচ্চাদের। হ্যাঁ, চাঁদের প্যাপিকেটা বলছে। আচ্ছা, বলছে যে চাঁদের কালো পার্টটা দেখতে পাচ্ছো, বলো মার্স কোথায়? মন তো কোনটা মার্স? ও ওইটা ওখানে, কি জানি বাবু, তোর যে টেলিস্কোপটা আছে ওটা দিয়ে দেখতে হবে। আজকে এখনো তো পুরো অন্ধকার হয়নি, আর একটু অন্ধকার হলে। এখন বাড়ি ফিরে এসে ঘুম টুম দেওয়ার পালা। তো এখানে ইউজুয়ালি কলকাতাতে কিংবা এখানে ইউএসএতে অনেক বড় শহরগুলো যেখানে অনেক লোকজন আছে, অনেক ইন্টারন্যাশনাল আছে, কমিউনিটিজ আছে, সেখানে যেরকম খুব সারা রাত সব কিছু গমগম করে এবং খোলা থাকে, এখানে সেরকম হয় না। এটা বেসিক্যালি ক্যানসাসের ক্যান্সার স্টেটটাই পুরো, বেসিক্যালি হোয়াইট পপুলেশন বেশিরভাগ জায়গায়, এবং সেই কারণে এখানের যা কালচার সেটা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে সব একেবারে রাত নটা নটার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায় চারিদিকে। মানে যদি দিনের আলো থাকেও সামারে, তাহলেও মানে পুরো খালি একদম রাস্তাঘাট। আর কলকাতায় যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছিলাম, রাত আমাদের বাড়ির সামনে নেতাজি নগরে তো রাত 11টা সাড়ে 11টা অবধি সব খাওয়ার দোকান খোলা থাকতো, রাত্রে অফিস থেকে ফেরা পথে সব রুটি টুটি নিত। এখানে 8টার মধ্যে তো ফর শিওর বেশিরভাগ কিচেন বন্ধ হয়ে যায় দোকানগুলোতে। তো যাই হোক, আমরা 7টার সময় গেছি, তখনই দেখছি সব খালি অলমোস্ট, এরপরে ক্লোজিং করবে, একটা দিক করে ক্লোজিং শুরু করে দিয়েছে রেস্টুরেন্টে। তো যাই হোক, এখানে যেরকম হয়, এতদিনে আমাদের একটুটা ইউজ টু হয়েই গেছি, জানি এখন এখানে কীরকম কালচার আর কি। তো লোকজন বাড়িতেও একদম অফিস থেকে ফিরেই ডিনার করে নেয়, 6টা সাড়ে 6টা 7টার মধ্যে সবার মোটামুটি ডিনার হয়ে যায়। তো যাই হোক, এখন আমি যাই কৃষ্ণকে ঘুম পাড়াই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।